পেঁয়াজের দাম বেশি না? কত টাকা কেজি? 130 টাকা। এরপরে বিশেষ টমেটো শুকনা মরিচ আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ইউনিভার্সিটি ডুয়েল চত্বরে। যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এটা হচ্ছে ডুয়েল চত্বরের যে পড়াটা সেটা উঠতেছে। আর এখানে আসছি আমি ছোলা বুট খাওয়ার জন্য। তো দেখি কী অবস্থা, এখানে অনেক মানুষ রয়েছে সর্বনিম্ন 20 টাকা না? তো দেন আমার, দেন কয়টা কয়টা বানিয়ে দেন। কাটাকাটি তো ভালোই করতে পারেন খুব তাড়াতাড়ি। টমেটো আজকে কত টাকা কেজি কিনে নিয়ে আসছেন? 45 টাকা। 45 টাকা কেজি টমেটো? না তো অনেক দাম মাশাআল্লাহ। তো আমার দেশের বাড়ি কোথায়? শিবচর মাদারীপুর। আর এগুলা বিক্রি করেন কত বছর ধরে? 8-10 বছর। এগুলাই না অন্য কিছু বিক্রি করতে? পেঁয়াজের দাম বেশি না? কত টাকা কেজি? 130 টাকা। 130 টাকা কেজি খালি পেঁয়াজই কিনতে হয়? আপনি যখন এই যে ছোলা বুট বেচা শুরু করছিলেন তখন কত টাকা করে বেচতেন? 2 টাকা। তো তখন আপনার দিন কেমন চলতো আর এখন কেমন চলে? সেকালেই ভালো চলতো, মানে 2 টাকা বিক্রি করে ওই সময় আল্লাহ ভালো রাখছিল। আর এখন যে 20 টাকা বিক্রি করেন তারপরেও অতটা ভালো না? ওরে আল্লাহ, সব জিনিস হয়ে 300 টাকা বাজার দিয়ে গেলে অনেক বাজার করে নিয়ে 300 টাকা আনলে বাজার করে আনা যেত না মাথায় করে? বহুত বাজারে দেখা সপ্তাহ করে খাওয়া যায়। আর এখন 1000 টাকা নিলেও কাজ হবে না? না আপনার ব্যবসা কতদিন যাবে? খুব সুন্দর করে মরিচ কাটতেছে, দেখেন খুব তাড়াতাড়ি। এরকম করে কাটতে যাকে কখনো হাত কাটছে? দেখ ভালো, দেন 20 টাকার দেন। দিয়ে দিল ছোলা, এরপরে দিছে টমেটো সালাদ, এরপর এটা কি বিট লবণ না? আর এটা তেঁতুলের টক, মরিচ দিবেন না একটু? ওগুলা শুকনা মরিচ। এখানে 20 টাকার না? মজা লাগতেছে, 10 টাকার যেটি দিছে ওটা দুইবার নিলেই শেষ হয়ে যাইতো আর কি। আমাদের পক্ষ থেকে এটা খান, ধরেন আরে নেন, আপনারা যে কোনো একজনে নেন, ধরেন আরে খাবে না। মজা হয়েছে, অনেক মজা।
খুব সুন্দর দেখেন।